চলতি অর্থ প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়ন চার দশমিক সাত পাঁচ শতাংশ যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এবং টাকার অঙ্কেও তা এই সময়ে সবচেয়ে কম এ সময় এডিপি বাবদ ব্যয় হয়েছে তেরো হাজার দুশো কোটি টাকা যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা কম আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ প্রথম প্রান্তিকের এডিপি বাস্তবায়নের হালনাগার চিত্র প্রকাশ করে পাঁচ আগস্টের পরও দেশে পূর্ণাঙ্গ স্থিতিশীলতা আসেনি স্বাভাবিকভাবে প্রকল্প বাস্তবায়নেও তার প্রভাব পড়ে